আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোজার আগে রেকর্ড দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, সিন্ডিকেট ভেঙে সরবরাহ ব্যবস্থায় নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে আজ জমি সহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে ২১১টি উপজেলা ও ৯ জেলা। হজ নিবন্ধনের সময় চারবার বাড়িয়েও কোটা পূরণ হয়নি, এখনও খালি ৯%। নতুন ঘোষণা আসতে পারে আজ। অনুকূল আবহাওয়া ও মাটির গুণগত মান ভালো হওয়ায় ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজের উৎপাদন শুরু। এবং রংপুর থেকে কৃষক প্রতিনিধির মাধ্যমে সরাসরি বিদেশে রফতানি হচ্ছে মিষ্টি কুমড়া, এবছর প্রায় ২০ কোটি টাকা আয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রেকর্ড দামে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, প্রতি কেজির দাম ২৭০ টাকারও বেশি। পোলট্রি ফিডের দাম বৃদ্ধি এবং অতিরিক্ত মুনাফার কারণেই ব্রয়লার মুরগির দাম বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। সিন্ডিকেট ভেঙে সরবরাহ ব্যবস্থায় নজরদারির মাধ্যমে বাজারে স্থিতিশীলতা আনা সম্ভব বলে মনে করেন তারা। শারফুল আলমের রিপোর্ট। রোজার আগে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকার কথা থাকলেও রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে তেমন ব্যস্ততা নেই। মুরগির বাজারে বেশিরভাগ বিক্রেতা অলস সময় পার করছেন। ব্রয়লার মুরগি কেনাকাটা নিয়ে ক্রেতাদের দর কষাকষি এখন নিত্যদিনের চিত্র। তাদের মতে, অতিরিক্ত দাম বাড়ার কারণে অনেকেই মুরগি কেনা কমিয়ে দিয়েছেন। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে, এখন কেজি প্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকায়। তাদের হিসাবে মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রায় ১৪ ভাগ। যদিও বাজারে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। ২৬০ থেকে ৭০ টাকা না, তার মধ্যে খাদ্য দাম বাড়তি জন্য মুরগি কাইছেস। চালাইতে পারি না, এখন কি করব, মুরগি খাওয়ার ছাইড়া দিমু। সাধারণ মানুষ যারা জীবন নির্বাহ করে তাদেরকে খুব হিমশিম খেতে হচ্ছে। তারা বিক্রি করেছে ঠিক আছে, কিন্তু তারা কোথা থেকে কিনেছেন সে সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে লিখিত কোনো ডকুমেন্ট নেই, অর্থাৎ ক্যাশ মেমো তারাও দেখাতে পারছে না। তারা ক্যাশ মেমো নেয়নি এবং ক্যাশ মেমো তারা দিচ্ছে না, এই অনিয়মগুলো আমরা দেখলাম। তাদেরকে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে এরকম পেলে অবশ্যই তাদের আইনে যে সর্বোচ্চ প্রয়োগ সেটি করা হবে, লাভ যেন একটা যৌক্তিক পর্যায়ে করা হয়, এই উদাত্ত আহ্বান আমি জানাবো। তেল চিনি পেঁয়াজের দামও বেড়েছে আরেক দফায়। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সিন্ডিকেটগুলো রয়েছে যারা অবৈধভাবে পণ্যগুলো সরবরাহ করছে, বিশেষ করে রমজানে মুনাফা বৃদ্ধি করার জন্য, তাদের অবশ্যই সরকারের উচিত এই সিন্ডিকেটগুলো ব্রেক করে দিও। সারা বাংলাদেশে আমাদের কৃষিখাতের সাথে ৪৫% মানুষ এখানে সম্পৃক্ত আছে, এখনও কেন আমাদের আমদানি নির্ভরশীল হতে হবে বাংলাদেশ? এটা এখনও কিন্তু একজন অর্থনীতিবিদ হিসেবে আমাদের একটা বড় মনের ভিতরে একটা প্রশ্ন জাগরণ হয়। এবার অনেকটাই স্থিতিশীল রয়েছে ছোলা ও মসুর ডালের বাজার। রোজায় বাজার সরবরাহ ব্যবস্থায় উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে তদারকি ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন অনেকেই। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ৩৯ হাজার ৩৬৫টি পরিবারকে আজ জমি সহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশের ২১১টি উপজেলা ও ৯টি জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া। এদিকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে যাচ্ছে আশ্রয়হীনদের জীবন। মনির হোসেন তপ, রিপোর্ট। দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা আর স্বপ্ন নয়। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে এবার ২% জমি সহ আরও প্রায় ৩৫,৫০০ ঘর পাচ্ছেন গৃহহীনরা। এর মাধ্যমে মোট ২,১৫,৮২৭টি পরিবার ঘর উপহার পাচ্ছেন। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এ প্রকল্পের জন্য আরও ২২,০০০ পরিবার চিহ্নিত করা হয়েছে, পরে তাদেরকে ঘর দেয়া হবে। প্রতিটি পরিবারকে স্বামী স্ত্রীর নামে ২০০ জমির মালিকানা দলিল করে দেয়া হচ্ছে, তবে এরা কিন্তু এই জমি কারো কাছে বিক্রয় করা যাবে না বা বন্ধক রাখা যাবে না, ফলে নারীরা
নিজেদেরকে অনেক বেশি ক্ষমতায়িত বোধ করেন এবং প্রতিটি আশ্রয়ণে গিয়ে দেখবেন যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে নারীদের অবস্থান এই অনেক শহরের চেয়েও ভালো চলে গেছে, বিরাট অংশ, মানে বসে নাই কেউ। মুখ্যসচিব জানান, গত তিন বছরে এই কার্যক্রমের সহায়তা পেয়েছেন 13 লাখ মানুষ। নিড বেসড ঋণ দেওয়া হয়েছে, যে যেটা পারে সেইটার জন্য দেওয়া হয়েছে। এটা আগে আমরা যেমন ধারণা ছিল যে আমরা একটা প্রোগ্রাম দিতাম, সবাই সেই ঋণ নিত, আশ্রয়ণ ঠিক প্রকল্পটাকে উল্টো করে দিয়েছে। তো এইরকম নানা ধরনের উপকার ভোগী তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে সমাজের মূলধারার মানুষের সাথে উদ্বাস্তু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, ভিক্ষুক, বেদেসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরাও পাচ্ছেন 2% জমিসহ ঘর। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যেতে পারবেন, কিন্তু দফায় দফায় নিবন্ধনের সময় বাড়িয়েও এই কোটা পূরণ করা যায়নি। চতুর্থ দফায় 17 মার্চ থেকে 11 মার্চ পর্যন্ত 5 দিন সময় বাড়িয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় কোনো অবস্থায় নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না, কিন্তু শেষ সময় সারা মিলছে কেবল 4,601 জনের। কোটা পূরণ হতে এখনও 11,587 জন বাকি, যা মোট কোটার 9%। এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের বিমান ভাড়া যৌক্তিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিলেও তা কাজে আসছে না। বিমান কর্তৃপক্ষ ভাড়া কমানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে। চলতি বছর হজের জন্য সরকারি প্যাকেজে সর্বনিম্ন 6,83,000 টাকা ও বেসরকারি প্যাকেজ 6,72,000 টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের চেয়ে এবার প্যাকেজের মূল্য বেড়েছে প্রায় 1,50,000 টাকা। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করছেন। অনুকূল আবহাওয়া ও মাটির গুণগত মান ভালো হওয়ায় ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পেঁয়াজ বীজের উৎপাদন। লাভবান হয় অনেকে ঝুঁকছে পেঁয়াজ বীজ চাষে। কৃষকদের যথাযথ প্রশিক্ষণ এবং কীটনাশক প্রদান করে আসছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। উৎপাদন ভালো হয় ও অধিক লাভের আশায় পেঁয়াজের বীজ চাষে ঝুঁকছেন ঠাকুরগাঁয়ের কৃষকরা। তাহেরপরই সুপারকিং সুখসাগর নামের পেঁয়াজের বীজ উৎপাদন করছেন তারা। প্রতি কেজি বীজ বিক্রি হয় 5,000 থেকে 6,000 টাকা দরে। এক একর জমিতে 200 কেজি বীজ উৎপাদন করা যায়। এতে খরচ হয় 1 থেকে 1.5 লাখ টাকা। এই বীজ উৎপাদন করতে সময় লাগে 5.5 মাস। কৃষকরা বলছেন, অনেক সময় পচন ও গলা কাটা রোগে আক্রান্ত হয় এই পেঁয়াজের বীজ। এই রোগ নিরাময়ে বিভিন্ন ধরনের বালাইনাশক ব্যবহার করছেন তারা। এই বীজ প্রতিমণ 2 থেকে 2.5 লাখ টাকায় বিক্রি করছেন কৃষকরা। তবে বীজ সংরক্ষণাগার সহ পেঁয়াজের বাজার মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন চাষিরা। আমাদের দেশে তো পেঁয়াজের যে ঘাটতি, সেই ঘাটতিটা আসলে আমাদের যে মুয়াজ্জেম যা এই উদ্যোক্তারা নিয়েছেন, সেই উদ্যোগটা আসলে আমাদের পেঁয়াজের কিছুটা হলেও সেই ঘাটতিটা পূরণ হবে। অনেক কৃষক যদি আমরা আমাদের যদি আগায় আসে, তাহলে এই পেঁয়াজের ঘাটতি আমাদের বাংলাদেশের বীজ দিয়ে বাংলাদেশেই মেকআপ করা সম্ভব হবে। প্রতি বছরই কিন্তু কোনো কোনো কার্যক্রমের মাধ্যমে সরকার কৃষকদেরকে উদ্বুদ্ধ করে, বিশেষ করে বীজ এবং সার সহায়তা দেওয়ার মাধ্যমে। এবছরও আমাদের ঠাকুরগাঁও জেলায় প্রায় 2,200 জন কৃষককে আমাদের কোনো সহায়তার আওতায় বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে, যা অবশ্যই এই এলাকায় পেঁয়াজ ফসল উৎপাদন বৃদ্ধির পক্ষে সহায়ক। সংরক্ষণাগার ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বীজ উৎপাদনে ঠাকুরগাঁও জেলা অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবছর ঠাকুরগাঁও জেলায় পেঁয়াজের বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা 5 মেট্রিক টন ধরা হলেও আবহাওয়া অনুকূলে থাকায় তা 7 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষি অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রংপুর থেকে বিদেশে রফতানি হচ্ছে মিষ্টি কুমড়া। কৃষক প্রতিনিধির মাধ্যমে এবার প্রায় 20 কোটি টাকার মিষ্টি কুমড়া গেছে বিভিন্ন দেশে। আধুনিক চাষ পদ্ধতির অনুসরণ করে অধিক ফসল উৎপাদন হওয়ায় এবং ভালো দামে তা বিক্রি করতে পারায় খুশি কৃষকরা। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন নজিবুর রহমান। রংপুরের তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়ার 150 কৃষক 1,000 একরেরও বেশি জমিতে এবার উন্নত জাতের মিষ্টি কুমড়ার আবাদ করেন, যা থেকে ফলনও হয়েছে ব্যাপক। মিষ্টি কুমড়া চাষ করিয়ে মনে করে যে লাভবানটা আমি হই, 6 মাস মনে করো খেতে খাড়ি, 6 মাস বউ বাচ্চা নিয়ে খাইতে পারি। সমস্যা আসলে এই যে বিক্রি করার জন্য এখন আর হয় না, পার্টিটা এখন নিজেই আছে। যদি আমিও বেচাই অন্তপক্ষে টাকা খরচ হয়েছে আমার 13 লাখ টাকা,
আমি অন্তত 30 লাখ টাকা পাবো খেতে। মার্কেট ফর চর প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি ও সুইস কন্ট্রাক্টের মাধ্যমে আধুনিক চাষ পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণ নেন কৃষকরা। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগালে এবার উৎপাদনও হয় ভালো। মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি আমদানিকারকের সাথে কৃষকের যোগাযোগের ব্যবস্থা করেন কৃষক প্রতিনিধিরা। সেই সুবাদে ক্ষেত থেকে সরাসরি মিষ্টি কুমড়া বিদেশে পাঠিয়ে কৃষকদের লাভও হয়েছে ভালো। আর বিক্রি নিয়ে এদেরকে কোনো টেনশন করতে হয় না। আগে যেমন এই বিক্রিটাই মূল সমস্যা ছিল আমাদের মার্কেটিংটা, এখন আর মার্কেটিংয়ে আমাদের কোনো সমস্যা নেই। মিষ্টি কুমড়া যতদিন এই স্তরে আছে আল্লাহর কাছে আশা রাখি যে 20 কোটি টাকার মতো মাল মানে মিষ্টি কুমড়া আমি সাপ্লাই করতে পারবো আর কি, এতটুকু আশা রাখি। নতুন প্রযুক্তির মাধ্যমে আবাদ আশার আলো দেখাচ্ছে, তাই মিষ্টি কুমড়া বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। ফসল যখন বিদেশে যাচ্ছে এবং টাকা আসছে, তখন কৃষক তো উপকৃত হচ্ছে, দেশও উপকৃত হচ্ছে, কারণ আমরা ডলারের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভটা বাড়াতে সক্ষম হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে রংপুরের চর সমতল মিলে 750 হেক্টর জমিতে এবার মিষ্টি কুমড়া চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রভাবশালীদের ছত্রছায়ায় দেশে কিশোর গ্যাং বাড়ছে বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নগর মান্দা উপজেলা আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে তিনি বলেন, কিশোর অপরাধ বন্ধে সুশাসনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধ করতে হবে। নগা থেকে ফিরে রিপোর্ট করছেন আদ্দিন সজীব, ক্যামেরায় ছিলেন এহসানুর গনি সজন। ওরা সুস্থ সংস্কৃতির পাগল, ওদের নেশা বিতর্কে, মেগাসিটি ঢাকা কিংবা শহর বন্দর নয়। এই বিতার্কিকরা নওগাঁর মান্দা উপজেলার স্কুল শিক্ষার্থী, কিন্তু ওদের কথা বলা, কয়েকশো মানুষের সামনে যুক্তিতর্ক উপস্থাপন অবাক হয়ে শুনছে সবাই। প্রান্তিক পর্যায়ের এই শিশুরাই যেন আজ বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, শিক্ষা নিয়ে অসুস্থ প্রতিযোগিতা আর নয়, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে সবাইকেই। মাদকের সহজলভ্যতা, আমাদের যে সুশাসনের ঘাটতির কথা বলা হয়, বিচারহীনতার কথা বলা হয়, রাজনীতি প্রতিহিংসার কথা বলা হয়, এগুলোই কিন্তু আজকে আমাদের কিশোর অপরাধের জন্য দায়ী থাকে। এই রাষ্ট্রকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের তরুণ তরুণীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবার জন্য আজকে যারা সরকারে রয়েছে, সরকারের বাইরে রয়েছে, রাজপথে রয়েছে, সবাইকে কিন্তু একসাথে কাজ করতে হবে। এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় মাধ্যমিক পর্যায়ের 75টি শিক্ষা প্রতিষ্ঠান। গ্র্যান্ড ফাইনালে পরানপুর হাই স্কুলকে পরাজিত করে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ। মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজ। মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বাক্কর সিদ্দিক বলেন, সৎ মানুষ হতে হবে, কেবল সততাই মানুষকে সত্যিকারের বড় করে। আমার সামনে 1000 লোক থাক, আমার সামনে 2000 লোক থাক, আমি যুক্তি দিয়ে কোনো কিছু খণ্ডন করব, যুক্তিতে কাউকে পরাজিত করব। আমরা সেটাই চেয়েছি, তাদের সৎ সাহসটা বাড়ুক, আমার এখান থেকে নেতৃত্ব উঠে আসুক, আমার এখান থেকে সৎ মানুষ উঠে আসুক। যুক্তি দিয়ে সঠিক তথ্য উপস্থাপন, যোগ্য করে গড়ে তোলার এই চেষ্টা চলুক গোটা দেশে। শহর গ্রামের পার্থক্য কমে এসব প্রান্তিক শিক্ষার্থীরাও একদিন হবে আগামীর বাংলাদেশ, এই প্রত্যাশা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, মান্দা, নওগাঁ। নড়াইলে এবার বেড়েছে গমের আবাদ। সেচ ব্যবস্থার সমস্যা ও কম বাজার মূল্যের কারণে গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কৃষকরা। তবে এবছর বাজার দর ভালো থাকায় আবারও গম চাষে আগ্রহী হয়ে ওঠেন কৃষকরা। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা কৃষকদের। নড়াইল থেকে জহির ঠাকুরের রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। অন্যান্য ফসলের তুলনায় গম চাষে খরচ বেশি, সেই সাথে সেচের অভাব এবং গমের রোগ বালাই তো আছেই, আবার সে অনুযায়ী বাজারের দামও ভালো মেলে না। তাই নড়াইলে শস্যটি চাষে আগ্রহ হারান কৃষকরা। তবে এবার জেলায় গমের বাজার দর কিছুটা বেড়েছে, তাই জেলায় গম চাষে আগ্রহ ফিরে পেয়েছেন চাষিরা। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জেলায় 2120 হেক্টর জমিতে চাষ করা হয়েছে গম। উচ্চ ফলনশীল বাড়ি 32 ও 33 এবং WMRI 2 জাতে গমের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকায় নড়াইলে এই জাতের ব্যাপক আবাদ হয়েছে। গমটা উৎপাদনের দিক থেকে যে আবহাওয়াটা দরকার মূলত আমরা কিন্তু ভরপুর পাইছি সেইগুলো এবার বছরে। সাবমার্সেল করে যে কৃষি যে এই সাপোর্টগুলো করে আর কি, সেই সাপোর্টগুলো যদি আমরা পাই তাহলে আমাদের আরও এই গম চাষ করতে আরও সুবিধা হবে।
গমের দাম বেশি চওড়া হওয়ায় এবার কৃষকদের লোকসানের মুখে পড়ার শঙ্কা কমেছে বলেছেন স্থানীয় কৃষি বিভাগ। দাম এই এখন মনে হয় কত আছে, মনে হয় 2200 আছে সম্ভবত। যদি এরকম থাকে অবশ্যই কৃষক লাভবান হবে। এখানে 33 শতকের জমিতে আগে যেখানে আমরা 10 মন 12 মন গম পেতাম, সেখানে আমাদের গমের ফলন হচ্ছে 16-17 মন। শুধু তাই না, এটার বর্তমান বাজার দর উচ্চ বাজার দর, এবং এই গমের বাজার দর বেশি হওয়ার কারণে কৃষক গম চাষে আগ্রহী হচ্ছেন। এবছর জেলায় 2085 হেক্টর জমিতে গমের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। র‍্যাবের ওপর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া পড়েছে বলে মন্তব্য করেছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের সংস্থার 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যার শেষে তিনি মন্তব্য করেন, দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে র‍্যাব সক্ষম হয়েছে জানিয়ে র‍্যাব মহাপরিচালক আরও বলেন, কোনো ষড়যন্ত্রই র‍্যাবের অগ্রযাত্রা রুখতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত এলাকায় 6.8 মাত্রার ভূমিকম্পে পাকিস্তানে 9 জন নিহত হয়েছেন। পাকিস্তানে আহত হয়েছেন অন্তত 160 জন। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি ও কাশ্মীর থেকেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের জুরম শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের কাছাকাছি। রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হল ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার কার্যকরী কমিটির নির্বাচন। এতে দেশ টিভির হেড অফ মার্কেটিং আনিসুর রহমান, তারেক সভাপতি এবং মোহনা টিভির তসলিম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যতম সহসভাপতি হয়েছেন গান বাংলার সৈয়দ নাবিল আশরাফ। এছাড়া এটিএন বাংলার সিনিয়র ম্যানেজার আব্দুল মালিক কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগ করেন ইমার 341 জন সদস্য। আগামী 2 বছরের জন্য ইমা পরিচালনা করবে নবনির্বাচিত এই কমিটি। তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধান নির্বাচন কমিশনার শাবাব করিম। এবার পার্টিস খেলার খবর। সিলেটে সিরিজের শেষ ওয়ানডেতে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সিরিজ নিশ্চিত পিছিয়ে যায় তামিম ইকবাল দলের। অন্যদিকে আয়ারল্যান্ডের সামনেও সমতায় ফেরার সুযোগ তৈরি হয়ে যায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল 10টায় অনুশীলন শুরু করেছে টাইগাররা। তৃতীয় ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ চণ্ডিকা হাথুরে সিংহে। ফিরতে পারেন মেহেদি হাসান মিরাজ। তাকে জায়গা দিতে বাইরে চলে যেতে পারেন ইয়াসির রাব্বি। বৃহস্পতিবার বেলা 2টায় শুরু হবে ম্যাচটি। পচেপ স্ট্রমে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে 4 উইকেটে হারিয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিতে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। আগে ব্যাট করে 48 ওভার 2 বলে 260 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। সর্বোচ্চ 72 রান করেন ব্রেন্ডন কিং। 2টি করে উইকেট নেন মার্কো জনসেন এবং জন ফরচুইন। জবাবে 87 রানে পটরিয়াদের 4 উইকেট তুলে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু 5-এ নামে হেনরি ক্লাসেনের 61 বলে 119 রানের ঝড়ে। 30 ওভারের মধ্যে খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। ভবিষ্যতে বাংলাদেশও বিশ্বকাপ ফুটবল খেলবে, সেই খেলোয়াড় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট থেকেই তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মুমিনুর রিপনের রিপোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক বিদ্যালয়ের এই 2 প্রতিযোগিতার নিয়মিত খোঁজখবর রাখেন ক্রীড়াপ্রেমী এই সরকার প্রধান।
বাঞ্ছারামপুরের গোল। খেলা শেষে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত সাফল্য পেয়ে আসছে বাংলাদেশ। উন্নত প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে লাল সবুজের এই দেশও বিশ্বকাপ ফুটবল খেলবে বলে আশা করেন তিনি। আমরা হয়তো একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো, সেই ওয়ার্ল্ড কাপে খেলোয়াড় এখান থেকে ধীরে ধীরে তৈরি হবে এবং বেরিয়ে আসবে এবং আমরাও একদিন ফুটবলে জয় লাভ করবো। কি আমাদের ছোটো মানে ছোট ছোট তোমরা পারবে তো খেলবে তো তোমরা সবাই? এ সময় শিশু কিশোরদের মানবিক গুণাবলী নিয়ে বেড়ে ওঠার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। স্মার্ট বাংলাদেশের মূল শক্তি তো আজকের এই ছোট্ট সোনামণি শিশুরা, তাই আমি বলবো যে সকলকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, অভিভাবকের কথা মানতে হবে, শিক্ষকের কথা মানতে হবে, বাবা মার কথা মানতে হবে, নিজের জীবনে সবসময় একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে, একটা মানবিক গুণাবলী নিয়ে সকলকে নিজেকে তৈরি করতে হবে, সেটাই আমি চাই। পরে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু গোলকার প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাঙ্গাইলের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রাজবাড়ী জেলার বিনোদপুর কলেজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা লাভ করে নীলফামারীর পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোজার আগে রেকর্ড দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, সিন্ডিকেট ভেঙে সরবরাহ ব্যবস্থায় নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ৩৬৫টি পরিবারকে আজ জমি সহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে ২১১টি উপজেলা ও ৯ জেলা। হজ নিবন্ধনের সময় চারবার বাড়িও কোটা পূরণ হয়নি, এখনও খালি ৯%। নতুন ঘোষণা আসতে পারে আজ। অনুকূল আবহাওয়া ও মাটির গুণগত মান ভালো হওয়ায় ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজের উৎপাদন শুরু। এবং রংপুর থেকে কৃষক প্রতিনিধির মাধ্যমে সরাসরি বিদেশে রফতানি হচ্ছে মিষ্টি কুমড়া, এবছর প্রায় ২০ কোটি টাকা আয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।